বন্ধুরা তোমরা সাইডে একটা বাচ্চা ছেলেকে দেখতে পাচ্ছ, কোনো গাল টেবিলে দুধ বেরোয়, তাকে দুটো প্লে বাটন ধরে আছে, একটা সিলভার প্লে বাটন, একটা ডায়মন্ড প্লে বাটন। সে কিন্তু তার চ্যানেলে কপি পেস্ট করে কাজ করে, কোনো রকম ফেস ভয়েস দেয় না, ঠিক আছে? শুধুমাত্র অন্য চাইনিজ ভিডিওগুলো ডাউনলোড করে তার চ্যানেলে আপলোড করে, লাখ লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম করে। তোমরা বলো না যে কপি পেস্ট করে ইনকাম হয় না, মনিটাইজেশন দেয় না, ওসব ফালতু কথা, জানতে হবে ব্যাপারগুলো, ঠিক আছে? আমি এই ছেলেটার সঙ্গে আমার কাছে কন্ট্যাক্ট হয়ে গেছে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? সে কিন্তু আমাকে সব রকম বলেছে, আমি কিভাবে এডিটিং করি, আমার চ্যানেলে ক্যাটাগরি কি, আমি কোথা থেকে ভিডিও নিই, সব বলেছে। সেই কারণে এই ভিডিওটা আজকে তোমাদের জন্য এনেছি, তোমরা কিভাবে এই ছেলেটার মতো কপি পেস্ট করে কাজ করে মাস গেলে 50 থেকে 1 লাখ টাকা তোমরা কিভাবে ইনকাম করবে, সব কিছু মোবাইল স্ক্রিনে দেখাবো। তাই ভিডিওটা স্কিপ করো, সবার প্রথমে বড় একটা লাইক দাও ভিডিওতে, ঠিক আছে? দেখো আমি এখানে সাইডে মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো প্রথমে সবার প্রথমে এই ভাইটার চ্যানেলে গিয়ে আমি তোমাদেরকে দেখাই কত ইনকাম, কিরম ভিডিও ছাড়ে, তারপরে আস্তে আস্তে এডিটিং সময় সব কিছু দেখাবো, ভিডিওটা স্কিপ করে দেখো না, ঠিক আছে? কপি পেস্ট করেও ইনকাম হয়। তোমরা যারা আছো না, একদম ভুল ভাবছো, মায়াজাল কত বড় চ্যানেল, সে এখনো ফেস দেখিয়েছে দেখায়নি, কত টিপিল আর সে গেমিং চ্যানেল কত বড়, সে এখনো ফেস দেখিয়েছে, ফেস বয়স না দিয়েও কিন্তু ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। দেখো সব প্রথম আমাদের সাইডে মোবাইল স্ক্রিনে চলে এসেছি, ইউটিউবে চলে আসছি, আসার পরে ভাইটার চ্যানেলটা আমি সার্চ করছি, ঠিক আছে? এক্সপেরিমেন্ট শর্ট বলে চ্যানেলটার নাম, ঠিক আছে? এক্সপেরিমেন্ট শর্ট বলে তোমরা সার্চ করলি, ওপর দিয়ে একটু স্ক্রল করলি কিন্তু এখানে চ্যানেলটা তোমাদের চলে আসবে, টপে আসবে না, একটু নিচেই কিন্তু চলে আসবে, তোমরা দেখে নাও এখানে, ঠিক আছে? এই চ্যানেলটা তোমরা দেখে নাও, 16 লাখ, ঠিক আছে? 1 মিলিয়নের ওপর কিন্তু সাবস্ক্রাইব হয়ে গেছে, 16 লাখ কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইব আছে, মাত্র 130টা ভিডিও আপলোড করেছে, ভেরিফাই ব্যাচ কিন্তু পেয়ে গেছে ব্লু টিক, ঠিক আছে? চ্যানেলটা মনিটাইজেশন কিন্তু আছে। আমরা এখানে শর্ট সেকশনে যদি চলে আসি, তোমরা দেখে নাও, এটা কিন্তু সে কিন্তু চাইনিজ ভিডিও আপলোড করে কিন্তু ভিডিওগুলো আপলোড করে, এখন একটু চ্যানেলটা ডাউন চলছে, কিন্তু দেখো প্রচুর ভিউজ কিন্তু এই চ্যানেলে আসে, বুঝতে পারলে? আমি যদি এখানে মোস্ট পপুলার অপশনে প্রেস করে দিই, দেখো দেখতে পাচ্ছ, দেখো 3.5 করোড়, 1.1 করোড়, 90 লাখ, 87 লাখ, 83 লাখ, ঠিক আছে, 37 লাখ, কিরম কিরম ভিউজ হয়েছে তোমরা দেখে নাও। শুধুমাত্র চাইনিজ ভিডিওগুলো সে তার চ্যানেলে আপলোড করেছে, শুধু একটু ভয়েস দিয়েছে। তো আমি যদি এখানে ভিডিওটা প্লে করি, তোমরা দেখে নাও, ঠিক আছে? মেয়েটিকে তার বাবা কুরকুরে খাওয়ার জন্য পয়সা দেয়, কিন্তু মেয়েটি কুরকুরে খায় না, সে পয়সা জমাতে চায়, আর তার কাছে টাকা রাখার জন্য কোনো বাক্স থাকে না, তাই জন্য সে একটি পেঁপে নিয়ে নেয় এবং সেই পেঁপেটিকে ভালোভাবে কেটে দেয় এবং তার মধ্যে পয়সা। তো তোমরা দেখতে পেলে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা একটা স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিয়েছে এবং সে শুধু চাইনিজ ভিডিওতে একটু করে ভয়েস ওভার দিয়ে দিয়েছে স্টোরির মতো, ঠিক আছে? এরকম করে কিন্তু সে কত টাকা ইনকাম করছে সেটা তোমাদের দেখাই, এরকম করে কিন্তু অনেক চ্যানেল আছে, আরও অনেক চ্যানেল আছে তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে? আমি এখানে হোয়াটসঅ্যাপে আমি কপি পেস্ট করে রেখে দিয়েছি চ্যানেলগুলো, ঠিক আছে? এই একটা চ্যানেল দেখো, এই একটা চ্যানেল, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই চ্যানেলটাও কিন্তু ওই একই রকম চাইনিজ ভিডিওগুলো আপলোড করে কিন্তু 35টা ভিডিও আপলোড করেছে, দেখো এখানে তোমরা ভালোভাবে 35টা ভিডিও আপলোড করেছে, ভেরিফাই ব্যাচ টিকমার্ক চলে এসেছে, ঠিক আছে? 3 লাখ মতো কিন্তু সাবস্ক্রাইব হয়ে গেছে। এর যদি আমি এখানে শর্ট সেকশনে প্রেস করি, এর ভিডিওগুলো কিন্তু সেম দেখতে পাচ্ছ, এর ভিডিও এখন ভালো রকম চ্যানেলটা গ্রো হয়ে গেছে, 10 লাখ, 62 লাখ, কিন্তু কিন্তু দেখো 2-1 দিনের ভিডিওতে ভিউজ হয়েছে। আমি এতক্ষণ ভিডিওটা প্রেস করলাম, তোমার দাঁতে তো অনেক পোকা ধরে গেছে, তোমার দাঁতগুলো ব্রাশ করে দে, আরো অনেক ভিডিও আছে, চাইনিজ ভিডিও। আমার বন্দুক কিন্ডি, আরে দেখ আমার তরল কিন্ডি, আর তোর কিন্ডি কোথায়? আমার কিন্ডি এই যে, শালা বিটিভি, ঠিক আছে? শুধুমাত্র ভিডিওটা দেখে, ভিডিওটা যেভাবে আছে সেরকম একটু তোমাকে ভয়েস ওভারটা দিয়ে দিতে হবে। আরো অনেক চ্যানেল আছে, আর একটা চ্যানেল আছে আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এই দ্বিতীয় নম্বর একটা চ্যানেল আছে, দেখো এই একটা চ্যানেল, এটাও কিন্তু দেখো একটা নতুন চ্যানেল, এই চ্যানেলটাও কিন্তু দেখো চাইনিজ ভিডিও আপলোড করে কিন্তু টাকা ইনকাম করছে, দেখো প্রচুর চাইনিজ ভিডিও আপলোড করছে, বুঝতে পারবে? সব অনেক চ্যানেল আছে এইরকম, সব মনিটাইজেশন পেয়ে যাবে, কত ইনকাম তোমাদের আমি সবার প্রথমে দেখাই। যে প্রথম কাজ যে চ্যানেলটা আমি তোমাদের দেখালাম, ঠিক আছে, এক্সপেরিমেন্ট শর্ট, ঠিক আছে, এই চ্যানেলটার কত ইনকাম তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই চ্যানেলটা সবার প্রথমে কী করতে হবে, চ্যানেলটা, ঠিক আছে, নামটা এখানে আমাকে কপি করে নিতে হবে, ঠিক আছে? এইভাবে নামটা কপি করে নেবো, কপি করার পর চলে যাবো আমরা ক্রোম ব্রাউজারে। এখানে আসার পরেই তোমরা যে কোনো চ্যানেলে ইনকাম তোমরা দেখতে পারবে, এখানে লিখবে যে সোশ্যাল ব্লেড, সোশ্যাল ব্লেড লেখার পরে দেখবে এখানে একটা ওয়েবসাইট চলে আসবে, এই ওয়েবসাইটে তোমরা প্রেস করে দেবে, ঠিক আছে? এখানে প্রেস করে, প্রেস করার পরেই তোমরা একটু জুম করবে, জুম করার পরেই তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি যদি কপিটা মানে কপি পেস্ট করে দিই তার চ্যানেলের নামটা, ঠিক আছে, কপি করে পেস্ট করে দিই, তারপর এখানে সার্চ বারে প্রেস করলে কিন্তু দেখো তার চ্যানেলটা কিন্তু এখানে লোগো ব্যানার সব কিন্তু এখানে দেখা যায়, দেখতে পাচ্ছ তো? এবং চ্যানেলের ইনকাম কত তোমরা দেখে নাও, ঠিক আছে? দেখো কোনটা রিয়েল ইনকাম সেটা আমি বলে দিচ্ছি, এইটা কিন্তু রিয়েল ইনকাম, মাসিক ইনকাম, ঠিক আছে? এইগুলো সব ফেক, এই নিচেরগুলো তোমরা শুধু এই ইনকামটা দেখবে, ঠিক আছে? 1.4K মানে $1400 মতো কিন্তু ইনকাম আছে, ঠিক আছে? এবার $1400 মানে কত টাকা সেটা প্রথমে আমি তোমাদেরকে দেখাবো। সেই জন্য আমরা কী করবো, ওপরে এই প্লাস এখানে প্রেস করে একটা আলাদা ট্যাব নিয়ে নিই সবার প্রথমে, ঠিক আছে? নেওয়ার পরেই আমরা এখানে ক্রোমে সার্চ করবো যে ডলার টু ইন্ডিয়ান রুপিস, ঠিক আছে? এখানে $1.83 ভারতীয় টাকা, বাংলাদেশ হয়তো একটু বেশি আছে, তো আমি এখানে $1000 ধরছি, ঠিক আছে? $1400 আমি এখানে $1000 যদি ধরি, কত টাকা ইনকাম তোমরা দেখতে পাচ্ছ, 83,411 টাকা কিন্তু ইনকাম। এ মাসের ভাই আমাকে বললো হোয়াটসঅ্যাপে যে আমার এই মাসে ইনকামটা একটু কমই, ঠিক আছে, 1-1.5 লাখ কিন্তু ঢুকে যায়, ঠিক আছে? এই মাসে $1400 প্রচুর কম ইনকাম হয়েছে, তাও দেখো 83,000 টাকা মুখের কথা এক মাসে, আমরা মাস গেলে $100 কমপ্লিট করতে পারছি না। এ মাসে আমার যা ইনকাম এত কম তোমরা দেখলে একদম যা তা হয়ে যাবে, ঠিক আছে?
প্রচুর, $40-50 করে আমার মাসের মাস ইনকাম হয়। এই মাসের ইনকাম আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা এবার বলতে পারো যে ইনকামগুলো সব ফেক, ঠিক আছে? তোমরা কিন্তু এবার বলতে পারো, আমি তোমাদের আমি প্রমাণ দেখাচ্ছি, তোমরা বলতে পারো যে এইসব ইনকামগুলো সব ফেক, ঠিক আছে? এই ইনকামগুলো কিন্তু ফেক নয়, আমি আমার চ্যানেলটা তোমাদের ইনকামটা দেখিয়ে দিচ্ছি, প্রুফ দেখো। দেখো ওয়াইটি শোতে চলে এসেছি মাত্র $17 ইনকাম, তোমরা একদম আমাকে সাপোর্ট করা কমিয়ে দিয়েছো, ঠিক আছে? সাপোর্ট করো বেশি করে, কারণ কি অবস্থা চ্যানেল দেখতে পাচ্ছ, এক মাসে $17 ইনকাম হয়েছে, এটা মাসিক ইনকাম, ঠিক আছে? এটা গত 28 দিনের ইনকাম $17। এবার দেখে নাও আমার চ্যানেলটা, আমি ওখানে সোশ্যাল মিডিয়া সার্চ করে দেখবো কত ইনকাম, তোমরা দেখে নাও আমার চ্যানেল বামদেব টিস ওয়াইটি কত ইনকাম দেখতে পাচ্ছ, $17, ঠিক আছে? $18 আমি ধরছি, $17.98 মানে $18 আমি ধরে নিচ্ছি, ঠিক আছে? এবার আমি যদি এখানে সোশ্যাল মিডিয়াতে চলে এলাম, আসার পরে যদি দেখে কর্নার আমার চ্যানেলের নামটা এখানে যদি আমি সার্চ করি, ঠিক আছে, বামদেব টিস ওয়াইটি আদব সার্চ করে দিয়েছি, তারপরে এখানে আমি সার্চ বারে প্রেস করে দিলাম, ঠিক আছে? সার্চ বারে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ আমার চ্যানেলটা কিন্তু চলে গেছে লোগোটুকু। এবার ইনকামটা দেখে নাও $20, ঠিক আছে? দেখতে পাচ্ছ $20, ঠিক আছে? একটু বেশিই দেখাই সোশ্যাল মিডিয়াতে, তাহলে ওখানে কত ডলার দেখিয়েছিল ওই চ্যানেলের ইনকাম $1400, আমি ধরেছি $1000, তাহলে সোশ্যাল মিডিয়াতে একটু বেশি দেখাই, ঠিক আছে? তাহলে আমার ইনকামটা ওয়াইটি স্টুডিওতে কত দেখলে $18, $17-$18, তাহলে ইনকামটা একটু সোশ্যাল মিডিয়াতে অল্প একটু বেশি দেখাই, $20 দেখিয়েছে, $2-1 বেশি, তাহলে ওটা আমি $1400 ইনকাম হয়েছিল মানে এক্সপেরিমেন্ট শর্ট চ্যানেলটা আমি ধরেছিলাম $1000, তাহলে $1000 কত টাকা ইনকাম দেখলে $83,000, তাহলে তোমরা বুঝতে পারলে এতে কিন্তু ফেক দেখাই না, একটু বেশি কম দেখায়, তাহলে ইনকাম কিন্তু এই চ্যানেলে তোমাদের দেখিয়ে দিলাম। এবার চলো ওই ভিডিওগুলো কীভাবে তোমরা এডিট করবে, কোথায় পাবে সবার প্রথমে দেখি বলে দিই, ঠিক আছে? দেখো বন্ধুরা, ওই চাইনিজ ভিডিওগুলো তোমাকে ডাউনলোড করতে গেলে, ঠিক আছে, কোথায় পাবে আমি তোমাদের বলছি, দুটো তিনটা তোমাকে কিন্তু অ্যাপস ডাউনলোড করতে হবে, চাইনিজ অ্যাপ যেখানে কিন্তু ভিডিওগুলো পাবে, ওগুলো কিন্তু আমি অ্যাপসগুলো ডাউনলোড করিনি, প্রচুর টাইম লাগবে বলে ওই যে ভাইটা যে চ্যানেলটা আছে না, ঠিক আছে, যে ওই মানে এক্সপেরিমেন্ট শর্ট বলে, ওর সাথে আমার তো হোয়াটসঅ্যাপে কথা হয়, ওর চ্যানেলে একটা চ্যানেল আছে, মেন চ্যানেলটার নামটা আমি ভুলে যাচ্ছি, টেক চ্যানেলে, সেই চ্যানেলের একটা ভিডিও আছে যে সে বলে রেখেছে যে আমি কোথা থেকে এই ভিডিও মার্কগুলো নিই, চাইনিজ অ্যাপ থেকে কীভাবে ডাউনলোড করি, ওই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে তোমরা ওই চাইনিজ অ্যাপগুলো ডাউনলোড করতে পারো, বা ইউটিউবে তোমরা এখানে আসবে, আসার পরে এখানে তোমরা সার্চ করবে যে চাইনিজ ভিডিও, ঠিক আছে, চাইনিজ শর্ট ভিডিও, এভাবে সার্চ করবে, সার্চ করার পর দেখবে এখানে প্রচুর চাইনিজ ভিডিও কিন্তু এখানে চলে আসবে, এই ভিডিওগুলো তোমরা সিম্পলি ডাউনলোড করবে, কোনো রকম কভারেজ স্ট্রাইক ফাইক কিছু আসবে না, কারণ এগুলো কিন্তু অন্যজন কপি পেস্ট করেছে, ঠিক আছে? চাইনিজ কত কত ভিউজ হয়েছে দেখে নাও, ঠিক আছে? কেউ কিন্তু যে এই ইউটিউবে যে আপলোড করছে এ কিন্তু তোমাকে স্ট্রাইক দেবে তা কিন্তু নয়, কারণ এইটা নিজের ওর নিজের ভিডিও নয়, সেও কিন্তু এক জায়গা থেকে ডাউনলোড করে পেস্ট করেছে ভয়েস দিয়ে, বুঝলে? কোনো ভয় নেই, কোনো রকম কভারেজ স্ট্রাইক ফাইক কিছু আসবে না, তো সেই জন্য তোমরা কি করবে ভিডিওর উপর প্রেস করবে, প্রেস করার পরে তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটা তো বলা নিষেধ, তোমরা ইউটিউবে সার্চ করে নেবে যে কীভাবে ইউটিউব ভিডিওতে গ্লারিতে ডাউনলোড করবে, লিখবে যে হাউ টু ডাউনলোড ইউটিউব ভিডিও গ্লারি ইন গ্লারি, দেখবে লং ভিডিও শর্ট ভিডিও কীভাবে ডাউনলোড করবে, ইউটিউবে প্রচুর ভিডিও চলে আসবে, ওই ভিডিওগুলো থেকে এই ভিডিওগুলো ইউটিউবের ভিডিওগুলো ডাউনলোড করে নেবে, গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার এডিটটা কীভাবে করবে দেখো তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? সেই জন্য আমরা কী করবো, চলে যাবো কাইট মাস্টারে, ঠিক আছে? এইভাবে কাইট মাস্টারে চলে যাবো, এডিটিংটা ভালো করে না করলে কিন্তু কপিরাইট ক্লেম আসতে পারে, সেই জন্য ভিডিওটা স্কিপ না করে এডিটিংটা দেখে নাও, তোমরা ভিএন, ঠিক আছে, ইনশর্ট যেখানে খুশি কাইট মাস্টার যেখানে খুশি এডিট করতে পারো, আমি কাইট মাস্টারে দেখাচ্ছি। তো আমরা কী করবো এখানে প্লাস এখানে প্রেস করবো, কাইট মাস্টারের বেশি সুবিধা, প্লাস এখানে প্রেস করার পরই এবার আমরা কী করবো শর্ট ভিডিও যেহেতু 9:16 এই রেজুলেশনটা নিয়ে নেবো, নেওয়ার পরে এখানে ক্রিয়েট অপশনে প্রেস করবো, তাহলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গ্যালারিতে চলে আসবো, ঠিক আছে? গ্যালারিতে আসার পর সবার প্রথমে আমাদের যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছ ইমেজ, ঠিক আছে, এখান থেকে একটা ইমেজ নিয়ে নিতে হবে, সেই জন্য আমরা কী করবো এখান থেকে একটা ইমেজ ব্ল্যাক ইমেজ বা হোয়াইট ইমেজ এখান থেকে একটা ইমেজ তোমরা এইভাবে নিয়ে নেবে, নেওয়ার পর এইভাবে তোমরা খানিকটা ড্র্যাগ করবে, ঠিক আছে? যে সবার প্রথমে চাইনিজ ভিডিওটা তোমরা ডাউনলোড করবে, চাইনিজ অ্যাপস থেকেও করতে পারো, আমি ভিডিওটা দিয়ে দেবো, বা আমি যেভাবে দেখালাম ইউটিউব থেকেও তোমরা ওইভাবে কিন্তু ডাউনলোড করতে পারো, ঠিক আছে? তো ডাউনলোড করার পর তোমাদের কী করতে হবে, এখানে কিন্তু লেয়ারে সবার প্রথমে এখানে চলে আসবে, লেয়ারটা সবার প্রথমে নিয়ে চলে আসবে, আসার পরেই তোমরা এখানে চলে আসবে লেয়ার অপশন, এখানে দেখো লেয়ার বলে অপশন আছে, লেয়ার অপশন থেকে উপরে দেখো মিডিয়া, মিডিয়া অপশনে চলে যাবে, তারপর এখান থেকে তোমরা দেখো ডাউনলোড অপশনে প্রেস করে আমি এখন এই ভিডিওটা ডাউনলোড করেছি ইউটিউব থেকেই, ঠিক আছে? ভিডিওটা ডাউনলোড করার পর এভাবে তোমরা নিয়ে চলে আসবে, আনার পর কী করবে উপরে রাখবে, রাখার পর এভাবে আঙুল দিয়ে ড্র্যাগ করে দেবে, ঠিক আছে? ড্র্যাগ করার পর কী করবে ভিডিওটা একটু নিচে দিয়ে নামাবে, অল্প একটু নামাবে এভাবে, ঠিক আছে? আমি যেভাবে নামিয়েছি এভাবে নামিয়ে দেবে, নামার পর তোমাদের সবার প্রথমে কী করতে হবে উপরে একটা টেক্সট লিখতে হবে, ঠিক আছে? সবার প্রথমে ভিডিওটার তোমার সাউন্ডটা একদম মিউট করে দিতে হবে, নাহলে কপিরাইট ক্লেম আসতে পারে, তো ভিডিওটার লেয়ারের উপর প্রেস করবো, এত এখানে স্পিকার অপশন আছে, স্পিকার অপশনে প্রেস করে এটা আমরা 100টা কমিয়ে দিয়ে উপরে স্পিকারটা অফ করে দেবো, ঠিক আছে? তারপর এখান থেকে লেয়ারটা ছেড়ে দেবো, ছাড়ার পর কী করবো এবার ভিডিওটাকে আমাকে দেখতে হবে কি স্টোরি আছে, ঠিক আছে? স্টোরিটা কী আছে আমরা প্রথমে দেখে নেবো পার করে করে, ঠিক আছে? দেখতে পাচ্ছ একটা ঠাকুমা রান্না করছে, আর একটা মুরগি কিন্তু চাল থেকে ডিম পেড়ে দিয়েছে দাদুর কাপে, ডিমটা পড়ে গেছে, ঠিক আছে? তারপর এখানে কাকিমা রুটি শিখছে, তারপর রুটি এভাবে শিখে তারপর দাদুমা ঠাকুমা এনজয় করতে করতে খেয়েছে, এভাবে কিন্তু একটা স্টোরি, ঠিক আছে, আছে ভিডিওটা, তো তোমাকে সিম্পলি ভয়েস ওভার দিতে হবে, ঠিক আছে?
তোমরা স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিকও কিন্তু নিতে পারো। ইউটিউবে লিখবে যে ফ্যাক্ট ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক স্যাড ভিডিও, দেখবে ওখান থেকে ইউটিউব থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে, বা আমাকে বলবে আমি এডিটের ভিডিও নিয়ে আসবো দিয়ে অডিও থেকে, ঠিক আছে, অডিওতে এসে এখান থেকে তোমরা সাউন্ডগুলো অ্যাড করে নেবে, ঠিক আছে, সঙ্গে প্রেস করে সেই স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোমরা এখানে অ্যাড করে নেবে, ঠিক আছে। অ্যাড করার পর তোমাদের সবার প্রথমে কী করতে হবে, পুরো টেস্ট লিখতে হবে। তো এখানে ভিডিওটা আমরা কী দেখলাম, ঠিক আছে, যে একটা ঠাকুমা রান্না করছে, মুরগি একটা ডিম পেড়েছে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে আজব ডিম ভাজা, উপরে আমি লিখবো। সেই জন্য কী করবো, এখানে লেয়ার অপশানে প্রেস করবো, চলে যাবো টেক্সটে, ঠিক আছে, এখানে লিখবো যে আজব, ঠিক আছে, আজব ডিম ভাজা, ঠিক আছে, আমি যদি এখানে লিখি যে ডিম ভাজা, ঠিক আছে, আজব ডিম ভাজা, দেখানে আমরা ধরো এখানে একটা হাসির ইমোজি দিয়ে দিলাম এইভাবে, ঠিক আছে। দেওয়ার পর কী করবো, এটা ওপরে এটার কালারটা চেঞ্জ করতে হবে, ওপর দিয়ে স্ক্রল করবো, এখানে কালার অপশান আছে, এখানে রেড কালারের ধরো দিয়ে দিলাম। দেওয়ার পর কী করবো, ওপর দিয়ে প্রেস করবো, ঠিক আছে, প্রেস করার পরই এটা আমাদের হালকা একটু বড় করে দিতে হবে। দেখো টেক্সটটা কিন্তু একটু স্টাইলিশ হলে ভালো হয়, সেই জন্য আমরা কী করবো, লেয়ারের ওপর প্রেস করবো টেক্সটার উপর, তারপরে এ বি বলে লেখা না, এ বি ফন্টে প্রেস করবো, এই ঘরের মতো আছে না, এই ঘরেতে প্রেস করে নিয়ে একটু মানে মোবাইলের ডাটাটা অন করে এই ঘরের মতো আছে, দেখো উপরে তোমাদের দেখাচ্ছি, এই ঘরের মতো এখানে প্রেস করে বাংলা ফোন নিচে দিয়ে স্ক্রল করলে দেবে বাংলা ফোন দেখাবে, ওই বাংলা ফোন দেখো আমি কিন্তু ডাউনলোড করে রেখেছি, ডাউনলোড করে নেবে যদি ডাউনলোড না থাকে। বাংলা ফোনে প্রেস করে এখান থেকে প্রচুর দেখবে ফোন আছে, সাপোজ এখান থেকে একটা ফোন আমি ধরো এখান থেকে এটাই নিয়ে নিলাম, নেওয়ার পর টিক মার্কে প্রেস করে দিলাম, তারপর দেখতে পাচ্ছি ওখানে আজব ডিম বাজারটা কিন্তু আমি এখানে ফোনটা কত সুন্দর স্টাইলিশ হয়ে গেল। এভাবে কিন্তু টেক্সট একটা লিখতে পারো, লেখার পর এটা তোমরা ড্র্যাগ করে এভাবে বড় করে দেবে, আমি যেভাবে বড় করছি দেখো এভাবে বড় করে দেবে, ভিডিওটা যতটা যতক্ষণ শেষ সেভ হবে, ঠিক আছে, ততক্ষণ কিন্তু এরকম বড় করবে। বড় করার পর তোমরা কী করতে পারো, ভিডিওটার কিন্তু একটু কালার গ্রেডিং করতে পারো, ঠিক আছে, ধরো এখানে আমি কালার গ্রেডিং করবো, সেই জন্য ভিডিওটার উপর প্রেস করবো, ওপর দিয়ে স্ক্রল করবো, ঠিক আছে, চলে আসবো এখানে ফিল্টারে, ফিল্টার অপশানে আসার পর ওপর দিয়ে স্ক্রল করার পরই চলে আসবো কোল্ড, কোল্ডে আসার পর উপরে এটা নিয়ে নেবো, ঠিক আছে, C02 বলে আছে না, এটা নিয়ে নেবো। নেওয়ার পর এটা তোমরা কালারগুলো হালকা হালকা বাড়িয়ে দিতে পারো এভাবে, ঠিক আছে, তারপর তোমরা আর এক জায়গায় যেতে পারো, এখানে এটার প্রেস করবে ফিল্টারের ভিডিওটা লেয়ার ডাই, তারপরে ওপর দিয়ে স্ক্রল করে এখানে তোমরা চলে আসবে অ্যাডজাস্টমেন্ট, দেখতে পাবে এটা প্রেস করে তোমরা এখানে কালার বাড়ানো কমানো করতে পারবে, দেখতে পাবে এখানে সাদা কালো হয়ে যাচ্ছে এখান থেকে কালার, এবার কিন্তু বাড়ছে, আরও কিন্তু এগুলো তোমরা বাড়াতে কমাতে পারবে, লাইট ফাইট সব আছে, স্যাচুরেশন, ঠিক আছে, এগুলো তোমরা কিন্তু হালকা বাড়াতে কমাতে পারবে, এগুলো কিন্তু তোমরা কালার করতে পারো যদি তোমার ভিডিওতে কালার গ্রেডিং না থাকে, কালার যদি না ভালো না থাকে। সব রকম হওয়ার পরে এবার তাকে তোমাদেরকে ভয়েস দিতে হবে, ভয়েস দেওয়ার জন্য এই অপশানটা প্রেস করবে, ভিডিওটা যেন মিউট করে দেবে সাউন্ডটা এভাবে তোমরা, ঠিক আছে, মিউট না করলে কিন্তু কপিরাইট আসতে পারে, ঠিক আছে, নিজের ভয়েস দেবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি থাকে দেবে, না থাকলে দেবে না, ঠিক আছে। তারপর তোমরা ভিডিওটা প্রথমে চলে আসবে, আসার পর তোমাদের ভয়েস দেওয়ার জন্য এই অপশানে প্রেস করবে, সবার প্রথমে তোমরা ভিডিওটা দেখে নিলে কী স্টোরি হতে পারে, তাহলে আমি এখানে একটা ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, ঠিক আছে, সাপোজ এর উপর প্রেস করবো, দেখো এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গাটার উপর প্রেস করে একটা ভয়েস ধরো আমি এখানে দিয়ে দেবো, ঠিক আছে, এখান থেকে ধরো আমি ভয়েস একটা দিয়ে দেবো, এই উপর প্রেস করে দিলাম, মাইকটা আমাকে অফ করতে হবে, দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই এখানটা কাটা আছে, এই কাটাটা আমরা স্পিকারটা অন করে দেবো, অন না করলেও হবে, তারপরে এখানে স্টার্ট অপশান প্রেস করলে কিন্তু আমার ভয়েস স্টার্ট হয়ে যাবে। তো এখান থেকে সাপোজ আমি একটা ভয়েস দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ঠাকুমা ডিম ভাজছে আর এই উপরে চাল থেকে একটা মুরগি ডিম পেড়ে দিচ্ছে, আর দাদু চায়েতে সে ডিমটা পড়ে গেছে, আর দাদু দেখলো ভালোই হলো, ডিমটা দিয়ে আমরা কি করব, ডিমটা আমরা ভাজবো, ঠিক আছে, ওই জন্য রুটির সঙ্গে কি করলো, রুটির সাইডে কিন্তু ঠাকুমা ডিমটা কিন্তু এখানে ফাটিয়ে ভাজা শুরু করলো, ঠিক আছে। তাই বন্ধুরা সবার প্রথমে কীভাবে ডিম ভাজার হয় দেখা যাওয়ার আগে তোমরা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, সেই জন্য ডিম ভাজার পর দাদু ঠাকুমা মজার সঙ্গে ডিম ভাজাটা খেয়ে নিল, তারপর তোমরা এভাবে স্টপ করবে। বন্ধুরা আমি ঠিক মতো বলতে পারলাম না, ঠিক আছে, আমার এগুলো এত বলার এক্সপিরিয়েন্স নেই, সাপোজ এবার তোমরা ভয়েস একটা স্টোরি করে ভয়েস দিয়ে দেবে, ঠিক আছে, ভয়েস দেওয়ার পর ধরো আমার এখানে শেষ হলো, তাহলে এইগুলো লেয়ারগুলো সব কেটে দেবো, এই জন্য এই এখানে প্রেস করবো, পেন্সিল এখানে চলে যাবো, ট্রিম রাইট অপশানটা প্রেস করলে রাইট দিকটা কেটে যাবে, আবার ভিডিওটায় চলে যাবো, এখানে কাঁচিটা প্রেস করবো, ট্রিম রাইটটা প্রেস করলে রাইট দিকটা কেটে যাবে, আবার এখানে চলে যাবো, এখানে প্রেস করে ট্রিম রাইটটা এভাবে কিন্তু তোমরা করে নেবে, করার পর ভিডিওটা রেডি হয়ে গেলে সেভ করার জন্য তোমরা এই অপশানটা প্রেস করে দেবে, ঠিক আছে, উপরে দেখো তোমাদের দেখাচ্ছি ভালোভাবে তোমরা দেখে নাও, উপরে এই জায়গাটা প্রেস করবে, তারপর তোমরা এটা একটু এটা ফ্রেম রেটটা বাড়িয়ে দেবে 1080 করে, এবার সেভ অপশানে প্রেস করলে তোমার ভিডিও কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। এবার এই চ্যানেলে ক্যাটাগরিটা কী দেবে সেটা চলো তোমাদের দেখায়, ঠিক আছে, ক্যাটাগরিটা দেওয়ার জন্য এবার ধরো আমার ভিডিওটা সেভ করে নেবে, করার পর ক্যাটাগরিটা কী দেবে, ওই ভাইয়ের সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়, সেই ভাইটা কী ক্যাটাগরি দিয়েছে তোমাদের আমি প্রুফ দেখাচ্ছি, দেখো হোয়াটসঅ্যাপে চলে এলাম, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে আসার পরে দেখো এই ভাইটা কিন্তু এইটা এইটাই ভাই, ঠিক আছে, দেখো তোমাদের মুখটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই ভাইটা দেখতে পাচ্ছ তো, ফ্যাক্ট চ্যানেল যারা আছে এক্সপেরিমেন্ট শর্ট, এর সঙ্গে আমার কিন্তু পুরো কথা হয়, দেখতে পাচ্ছ তো, দেখো তো সে কী ক্যাটাগরি দিয়েছে সে কিন্তু এখানে আমাদের দেখিয়ে দিচ্ছে, দেখো দেখতে পাচ্ছ কিন শর্ট দিয়ে দিয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, দেখতে পাচ্ছ
সায়েন্স আর টেকনোলজি, কিন্তু সে চ্যানেলের ক্যাটাগরি দিয়ে দিয়েছে, তোমরা দেখে নিলে ঠিক আছে। তাহলে তোমরা সায়েন্স আর টেকনোলজি ক্যাটাগরি দিয়ে দাও, কারণ ওই ভাইটা কিন্তু সায়েন্স আর টেকনোলজি ক্যাটাগরি দিয়েছে, তোমরা এটাই দিয়ে দাও ঠিক আছে। আমি ভাবছিলাম হয়তো এন্টারটেনমেন্ট কমেডি ক্যাটাগরি হবে, কিন্তু না, দেখছি ভাই আমাকে এটাই বললো। আর তাছাড়া আমি চেক করে দেখিয়ে নিলাম ক্যাটাগরি কীভাবে, যে কোনো চ্যানেলের ক্যাটাগরি কীভাবে চেক করতে হয়, ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এই ভাইয়ের ক্যাটাগরি তোমরা চেক করে নিতে পারবে ঠিক আছে। যে কোনো চ্যানেলের ক্যাটাগরি তোমরা কিন্তু চেক করতে পারবে ঠিক আছে, ক্রমে গিয়ে কিছু সেটিং করলে। তো আমি গিয়ে চেক করে দেখলাম ভাই ঠিকই বলেছে, সায়েন্স আর টেকনোলজি কিন্তু ক্যাটাগরি দিয়েছে। তাই বন্ধুরা এই ক্যাটাগরিতে রেখে তোমরা ওইভাবে ভিডিও ডাউনলোড করো, তোমরা লাগাতার ভিডিও আপলোড করো, ভালো ভিউজ আসবে, ইনকামও প্রচুর আসবে, কোনো রকম ফেস ভয়েস দিতে হবে না। তো এখানে ভিডিওটা শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।